আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আসছি আয়সার আদালতনুর বিয়ে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাব বৃষ্টিকারী একটি বিয়ে তো যে যেখানে আছেন দাঁড়ায় থাকলে বসে পড়েন কারণ আজকে এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব সবার মানে ঝাটকা লাগতে পারে তো ঝাটকা লাগার আগেই বসে পড়েন এমন কিছু টপিক নিয়ে আলোচনা করা হবে এবং এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করা হবে যেটা আগে কখনো আপনারা শোনেন নাই বা দেখানো নাই তো আমরা আস্তে আস্তে শুরু করি সবাই আসতে থাকুক আর যারা আরেন একটু শেয়ার দিয়ে দেন ঠিক আছে তো আমরা আস্তে আস্তে শুরু করি ঠিক আছে তো প্রথমে আমাদের যেটা সবার যেটা কনসার্ন থাকে যে আয়সান বিয়ে নিয়ে সবাই যেটা বলে যে ছয় বছর বয়সে তিনি বিয়ে করছিল এবং নয় বছর বয়সে বাসর হয় আমাদের এটা নিয়ে কোনো দ্বিমত নেই সই হাদিস এবং আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই মানি অবশ্যই স্বীকার করি মনিস ইসলাম তাকে ছয় বছর বয়সেই বিয়ে করছিল এবং নয় বছর বয়সে বাসর হয় তা আমাদের এখানে সবার এই সমস্যা যেটা পত্তলিক এবং খ্রিস্টান ওয়েদের এটা বারবার এই বিষয়টা টেনে আনে এবং তারা এটাকে কুপ্রথা বলার চেষ্টা করে বা এটারে ভিন্নভাবে সংজ্ঞায়িত করে তো আমরা এখন দেখি যে আসলে এই বিয়ে থেকে আমরা কী পেলাম বা এটা তো তাদের কাছে প্রথম প্রশ্ন পৃথিবীর কোন ধর্মগ্রন্থে বিয়ের কোন বয়স লেখা আছে বা কোনো সংবিধানে লেখা আছে একটু দেখাইতে পারবেন একটু যদি কারো কাছে ইনফরমেশন থাকে পৃথিবীর কোন ধর্মগ্রন্থে কি বিয়ের কোন বয়স লেখা আছে কিনা সর্বনিম্ন বয়স বা সর্বোচ্চ বয়স পৃথিবীর কোন ধর্মগ্রন্থেই এই লেখা নাই এবার আমরা একটু মজার কিছু তথ্য দেখব যারা খ্রিস্টান মিশনারি তারা বারবার এই প্রশ্নটাই করে তো বাইবেলেও এটা লেখা নেই এবং বাইবেলে ইহুদিদের মধ্যে যেটা প্রচলন ছিল বারো এবং ১৩ বছর মানে মেয়েদের জন্য বারো বছর এবং ছেলেদের জন্য ১৩ বছর বিয়ের বয়স এটা প্রচলিত ছিল এখন আপনাদের কাছে একটু মজার একটা তথ্য সবাই কি দেখতে পাচ্ছেন দেখতে মনে হচ্ছে এটা সাদা কালো প্রিন্ট ঠিক আছে তো যেটা হচ্ছে এটা একটা প্রিন্ট করা পেজ তা কারো যদি নেট থাকে একটু দয়া করে সেন্ট জোসেফ লিখে সার্চ দিন সেন্ট জোসেফ হচ্ছে আমরা যাকে মরিয়ম রাজি বলি এবং খ্রিস্টানরা যাকে মেরি নামে সম্বোধন করে পিস আপন হিম তো এই যে মরিয়মের যে স্বামী মরিয়াম রালিদত্তানর যে স্বামী তার নাম হচ্ছে সেন্ট জোসেফ তো সেন্ট জোসেফ আপনার লিখে সার্চ দিলে পাবেন খুব মজার তথ্য সেন্ট জোসেফ যখন তাকে বিয়ে করেন নব্বই বছর বয়সে আর বারো বছর বয়সে হচ্ছে মনিরাম রান্ধ তখন বয়স ছিল এখানে ছোট্ট করে দেখবেন লেখা আছে এইটটি মানে সরি এইটটি আশি বছর বয়সে সেন্ট জোসেফ বিয়ে করে ঠিক আছে মাত্র এইটটি আশি বছর বয়সে মজিম রাজাকে বিয়ে করে বারো বছর বয়সী এটা নিয়ে কারো কোনো কোশ্চেন নাই কেউ একবার মানে খুলেও দেখে নাই যে সেন্ট জোসেফ বয়স তখন ছিল আশি এবং তিনি বিপত্নিক ছিল যখন মনিম তারাকে বিয়ে করে মনিম রাজনের বয়স ছিল বারো বছর ঠিক আছে তা এখানে কি ঈশ্বর ভুল করছিল বা আল্লাহ ভুল করছিল যে এই যে বিয়েটা হইল এবং মারিমতলা তখন প্রেগনেন্ট ছিলেন তো সেই সময় আল্লাহকে ভুল করছে যে বারো বছর একজন নারীর গর্ভে ঈশা আল্লাহ ইসলামকে জন্ম দিয়ে কি আল্লাহ ভুল করছে না ঈশা আল্লাহ ইসলাম রে তো তারা ঈশ্বর মানে মানে আল্লাহ মানে তো তারা খ্রিস্টানরাই বলুক যে ঈশা আল্লাহ ইসলাম কি ভুল করছে যে বারো বছর নারীর গর্ভে জন্ম নিয়ে বারো বছর বয়সে একজন নারীর গর্ভে জন্ম নিয়ে ঈশা আল্লাহিসাম কি ভুল করছে তাদের কাছে প্রশ্ন এইটা আমার তো এই তথ্যটা আপনারা সবাই মুখস্থ করে ফেলেন সেন্ট জোসেফ আশি বছর বয়সে বারো বছর বয়সী মনির বিয়ে করেন বিপত্নিক অবস্থায় এবং তখন তার অলরেডি সন্তান সন্ততি ছিল ঠিক আছে তো তাদের মুখের ওপর ছুঁড়ে মারেন যে মনফিস কত বছর বয়সে কি করছে আর সেন্ট জোসেফ কত বছর বয়সে বিয়ে করছে আচ্ছা এবার দেখি সেন্ট জোসেফের বিয়ে থেকে এবং মণির রাজনীতির বিয়ে থেকে আমরা কি পাইছি জিরো আমরা কিছুই পাইনি মার্ক মতি লুত চারটাই গসপেল দেখেন আর গসপেল যদি দেখতে চান জুদাসের গসপেল যদি দেখতে চান আমার কোনো সমস্যা নেই বারো জনের গসপেলই বের করেন বের করে আমাকে দেখান যে সেন্ট জোসেফ এবং মরিয়াম রাজাতুর বিয়ে থেকে খ্রিস্টবাদরা কি উপকার পাইছে এবং যেহেতু ঈসা আল্লাহ ইসলাম কোনো বিয়ে করে নাই তো এইখান থেকে আমরা কি শিখছি আমাকে একটু বলেন তাহলে এখন কি এইটা শূন্য পালন হবে যে আশি বছর বয়সে বারো বছরের একজনকে বিয়ে করা বিপত্নিক অবস্থায় কেউ একটু প্লেস কমেন্ট করেন ঠিক আছে মানে এই তথ্যটা আপনারা মনে রাখেন এবং মুখস্থ করে ফেলেন যে আশি বছর বয়সে বারো বছরের বিয়ে এইটা বাইবেলের কাহিনী ঠিক আছে এটাতে তাদের কোনো আপত্তি নাই কোনো আজ পর্যন্ত কোনো নাস্তিকরে শুনি নাই কোনো পত্তলিকরে শুনি নাই কোনো নিয়ে শুনি নাই যে এই টপিকটা নিয়ে আলোচনা করছে বা এটাকে অনৈতিক বলছে খারাপ বলছে পৃথিবীর ইতিহাসে যখন বলছে কোনো কিছু বলে নাই অথচ আমরা এখান থেকে কিছু পাইনি আরো একটু সামনে যায় বয়স নিয়ে যখন কথা উঠছে আমাদের বয়সের বিষয়টা আসলে ক্লিয়ার করা উচিত এবার পত্তলিকদের কিছু অভিযোগে আসি বাইবেল নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলে ফেলেন বিয়ে সংক্রান্ত এজ এজ এর কোন লিমিট নাই বাইবেলে এবার আসি হচ্ছে রাম সীতা কেউ যদি রাম এবং সীতার বিয়েটা খুঁজেন তাহলে একটু যাবেন রাম ও বিয়ের সময় বয়স কত ছিল বছর বয়স ছিল সীতার যখন রামের সাথে তার বিয়ে হয় এবং রাম সীতার বিয়ের থেকে আমরা কি শিখছি একটু বলবেন যে তাহলে কি শিশুদের এখন চাইল্ড ম্যারেজ দিব যদি আমি পত্তলিকার অনুসরণ করি তাহলে কি এখন অনুসরণযোগ্য হবে যে রাম সীতার মতো ছয় বছরের মেয়েকে বিয়ে এটাকে তারা ছয় থেকে বানিয়ে দেয় ঠিক আছে খুবই সুন্দর ব্যাপার থেকে ছয় তারা বানিয়ে দেয় কিন্তু আসলে সীতার বয়স ছিল তখন ছয় তা ছয় থেকে নয় হয় শুনছিলাম ছয় নয় কিন্তু ছয় থেকে আঠারো তারা লিখে ফেলছে ব্লগে আমি এটাও পাইছি যে তারা ছয় থেকে আঠারো বানিয়ে ফেলছে ঠিক আছে তো রাম সীতার বিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে ছয় বছর বয়সে রাম বিয়ে করছিল প্রমাণ আছে আপনি খুঁজতে পারেন দুই জায়গায় প্রমাণ আছে মালকিনী রামায়ণেই প্রমাণ আছে ঠিক আছে রামায়ণ এবং আরও জায়গায় দেখতে পারেন যে রাম সীতার বয়স ছিল কত সীতার বয়স ছিল মাত্র ছয় বছর এটাও মুখস্থ করে ফেলেন যে সীতার বয়স কত ছিল আপনার প্রশ্ন করে প্রশ্ন করা শিখেন খালি উত্তর কেন দেবেন এবার আসে হচ্ছে কৃষ্ণের কথা পৃথিবীর ইতিহাসে মনে হয় ইনি সর্বাধিক বিয়ে করছে ষোলো হাজার একশো আট পৃথিবীর ইতিহাসে আর কোনো রেকর্ড নাই আমাদের কোনো নবীরও রেকর্ড নাই ঠিক আছে সুলাইমানের রেকর্ড আছে অনেক বিয়ে করছিল খ্রিস্টান মিশনারি কেউ থাকলে একটু আওয়াজ দেন বা একটু ওদেরকে মেনশন দেন ঠিক আছে এটা হচ্ছে একটা দিসি কৃষ্ণ রুক রুক্মিণী যখন বিয়ে করে তখন তার বয়স ছিল আট বছর এবং এটুকু পরা যায় যে সে বাসর রাতে ফেন্টেড হয়ে গেছিল মানে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছিল ঠিক আছে সেই সময় তার হাইজ হয়েছিল কিনা এটা আমরা জানি না ঠিক আছে তো যেটা হচ্ছে কৃষ্ণ রুক্মিণী ভাই সেন্ট জোসেফ আর নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম এক হলো না কথা শেষ করতে হবে যেহেতু তাদের আর কিছু নাই বাইবেলের কিছু নাই ঠিক আছে এবার হচ্ছে এটা গেল এবার আমরা কিছু প্র্যাকটিক্যাল লজিকে আসি এটা দেখতে পাচ্ছেন গ্রিক ম্যান বারো বছরের একজনকে বিয়ে করে এটা আমেরিকায় ঠিক আছে আমেরিকায় বিয়ে করতেছে বারো বছরের না বারো বছরের একটা মেয়েকে আর এই লোকটার বয়স কথা জানেন ইয়ার্স সার্চ পাবেন বছরের ওল্ড ম্যান বিয়ে করতেছে বছরের এটা খ্রিস্টান এই জন্য এতে নাস্তিকবাদদের বা তথাকথিত নাস্তিক আসলে এবং পত্তলিক যারা আছে খ্রিস্টান আছে তাদের কোনো মাথা ব্যথা নেই তারা এটাকে সাধুবাদ নিয়েছে কারণ এটা হচ্ছে খ্রিস্টান বিয়ে কিন্তু এটা যদি মুসলিম কেউ হতো তাহলে আপনারাই বলতেন যে কি অবস্থা হাই হাই করে মানে হাই হাই করে মানে ফেসবুক ফাটিয়ে ফেলতো কিন্তু এটা খ্রিস্টান হয় এটাকে সাধুবাদ জানানো হয়েছে এবার দেখেন ভারতে ভারতে আপনি আঠারো বছরের আগে বিয়ে করতে পারবেন না কিন্তু সেখানে অ্যাডাল্টারি ব্যাপারে কোনো কিছু উল্লেখ নাই মানে হচ্ছে ব্যবচার যে বারো আঠারো বছরের আগে ব্যাবিচার করলে কি হবে এ ব্যাপারে কোনো উল্লেখ নাই আরো মজার তথ্য দেখেন এটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এটা হচ্ছে আপনাকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখায় এই যে দেখেন ইয়ং গার্ল ডেডিকেটেড বিগিন ডিউটিস এট আর্লি ইলেভেন ইয়ার্স ওল্ড আপনাকে বুঝতে পারছেন যে এগারো বছর বয়সে আপনি সেবাদাসী হওয়া যাবে মানে মন্দিরে পতিত করা যাবে এটা ভারতের জায়েজ কিন্তু বিয়ে করা জায়েজ নাই ঠিক আছে খুব সুন্দর তথ্য এটাও লিখে রাখেন মানে মেমোরাইজ করে ফেলেন যে এগারো বছর বয়সে সেবাদাসী হতে পারবে পতিতাবৃত্তি করতে পারবে কিন্তু বিয়ে করতে পারবে না এটা হচ্ছে তাদের কাছে মানবতাবাদ আরেকটা দেখেন এটা হচ্ছে গ্রিক ম্যান ম্যারিস টুয়েলভ ইয়ার্স ওর টাইম স্কোয়ার এটা হচ্ছে ইউএস এর কাহিনি আমেরিকায় এটা কোনো ভারতেও না বা কোনো মুসলিম কান্ট্রিতেও না আমেরিকা একটা খ্রিস্টান বিয়ে পঁয়ষট্টি বছর বৃদ্ধের সাথে বারো বছরের মেয়ের বিয়ে লিখলে সার্চ দিলেই পাবেন এবার আরো কিছু তথ্য আমরা সামনে আগাই এটা হচ্ছে চাইল্ড ম্যারিয়াস ইন দ্য ইউনাইটেড স্টেটের একবারে বেসিক প্রিন্সিপালটা আমরা একটু সামনে যাই সেখানে যেটা দেখা যাচ্ছে যে চাইল্ড ম্যারেজটা সেখানে লিগাল এবং আপনি একটু তথ্যতা দেখেন এই জায়গাটায় দেখেন ইউনাইটেড স্টেট কমন এবং এখানে দেখেন এক লক্ষ সাতষট্টি হাজার চাইল্ড ম্যারেজ ঠিক আছে এবং সবচেয়ে কম রেকর্ড যেটা দেখেন দশ বছরের মেয়ে চব্বিশ বছরের যুবকের সাথে বিয়ে করছে আর এগারো বছরের ছেলে সাতাইশ বছরের মহিলার সাথে বিয়ে করছে কেউ এটার উদাহরণ দিতে পারবেন যে এগারো বছরের ছেলে সাতাইশ বছরের মহিলাকে বিয়ে করছে এগারো বছর অনলি ইলেভেন ইয়ার্স ওল্ড বয় ছেলে কিন্তু আর দশ বছরের মেয়ে বিয়ে করতেছে চব্বিশ বছরের ঠিক আছে কিন্তু কারো কোনো আপত্তি নাই কারণ এটা খ্রিস্টান ম্যারিয়াজ এটা হচ্ছে মুসলিম ম্যারিয়াজ না আরও আপনাকে সামনে যাই দেখুন কেন্টাকি কি এখানে দেখেন বারো বছর বয়সী মেয়ে বিয়ে করতে পারবে কোনো সমস্যা নাই তার নিচে আরও দেখেন নিউ ইয়র্কে দেখেন সেখানে চোদ্দ বছর বয়সী মেয়ে বিয়ে করতে পারবে সমস্যা নাই এবার টেনেসি টেনেসিতে কোনো বয়সেরই লিমিট নাই ঠিক আছে টেনেসিতে যেটা হচ্ছে উপরে দেখেন এটা কিন্তু টেনিসি ইন টেনিসি টু এখানে দেখেন যে এগারো বছরের ছেলে আর সাতাইশ বছরের মহিলাকে বিয়ে করছে এবং দশ বছরের মেয়েও চব্বিশ বছরের ছেলেকে যুবকরে বিয়ে করছে এটা ওখানে লিগাল ওখানে কোনো বয়সেরই লিমিট নাই এটা আমেরিকার কথা হচ্ছে এটা কোনো মুসলিম কান্ট্রি না তারা তো বলে যে চাইল্ড মেডিয়াস মুসলিম এবং আপনারা লিখে সাহায্য করতেও পারেন পৃথিবীতে সবচেয়ে বেশি চাইল্ড ম্যারেজে এক নাম্বারে আছে ভারতী রাই এবার হচ্ছে জেন্ডার স্ট্যাটিক্সটা একটু দেখে নেই যে চাইল্ড ম্যারেজ যারা করতেছে তার দেখেন ফিফটি ফাইভ পার্সেন্টই হচ্ছে ফিমেল পনেরো থেকে সতেরো বছর বয়সী ছেষট্টি পার্সেন্ট হচ্ছে ফিমেল আঠারো থেকে উনিশ বছর বয়সী সিক্সটি পার্সেন্ট ফিমেল চব্বিশ থেকে বিশ থেকে চব্বিশ পারসেন্ট তা আপনি যেটাই দেখেন না কেন চাইল্ড ম্যারেজে কিন্তু নারীরাই এগিয়ে বা নারী শিশু গিয়ে এখানে দেওয়া আছে আপনি চাইলে গুগল করে নিতে পারে। আচ্ছা এজ নিয়ে আমরা কতগুলো উদাহরণ দেখলাম আরো উদাহরণ দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই উদাহরণ আমার কাছে আরও আছে তো এজ নিয়ে কাদের যাতে মাথা ব্যথা ছিল তারা একটু এবার কমাই ফেলে একটু হেঁটে কমেছে আর এইটা নিয়ে আমি আরো পর্ব করব মাত্র এজ নিয়ে কথা বললাম সঙ্গীতা ঘোষ আপনাকে তো খুঁজছে বাংলাদেশ ও আপনি বলতে চাচ্ছেন যে সেন্ট জোসেফ সেন্ট জোসেফ লুচ্চা সেন্ট জোসেফকে দিলেন সঙ্গীতা ঘোষ সেন্ট জোসেফ এই যে দেখেন সঙ্গীতা ঘোষ দেখতে পাচ্ছেন সেন্টে জোসেফের উইকি পেজে চলে যান ইনি হচ্ছে আশি বছর বয়সে বারো বছরের মরিয়াম বিয়ে করে এমনকি বলবেন ঠিক আছে আপনার জবাব পাইছেন সঙ্গীতা ঘোষ এটা বাইবেলের মার্ক মতি লু সব জায়গায় দেখতে পারেন চেক করতে পারেন এবার সঙ্গীতা ঘোষ সামনে আগায় রাম সীতার বয়স কত ছিল এই যে দেখেন ভালো করে পড়েন ছয় বছর বয়স ছিল সীতার যখন রামের সাথে বিয়ে হয় দারুণ নাকি এবার আরো সামনে যাই আমরা কৃষ্ণ রুক্মিণী কারো অস্বীকার করা কিছু নাই ঠিক আছে এই যে দেখেন আট বছর বয়সে বিয়ে করছিল রুক্মিণীকে কারো কোনো প্রশ্ন আছে বয়স নিয়ে একটু সবাই একটু কিছু ধারণা পাইলেন এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে আয়সার রাজনুকে বিয়ে থেকে আমরা কি পাইলাম তো যেটা হচ্ছে আপনাদের কাছে হচ্ছে বিয়ে মানে হচ্ছে সুকেবল সহবাস আর বাচ্চা উৎপাদন করা কিন্তু আমাদের কাছে বিয়ে মানে আরো অনেক কিছু ইসলামে একটি নারীকে যখন বিয়ে করা হয় তার অনেকগুলো দায়িত্ব পালন করতে হয় স্ত্রীর প্রতি কি দায়িত্ব পালন করা লাগবে এই হাদিস শরীফের মিজিতে আছে এগারোশো বাষট্টি নং হাদিসে মনোজ ইসলাম বলছেন যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম ঠিক আছে তো স্ত্রীর প্রতি ইসলামের দায়িত্ব আছে অনেক তো স্ত্রীর প্রতি কী কী আচরণ করবেন এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ যেটা হট টপিক সেটা হচ্ছে হাইজ কারণ প্রত্যেকটা নারীর জীবনে হাইজ একটি অত্যাবশ্যকীয় এবং গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু কথা হচ্ছে ইসলাম ছাড়া পৃথিবীর আর কোনো ধর্মেই হায়ের সম্পর্কে পরিষ্কার ধারণা নাই শুধু আছে কুসংস্কারপূর্ণ পূর্ণ এবার আমরা সেরকম কিছু কুসংস্কার দেখে আসি ও তার আগে যেটা হচ্ছে আইসালাম বিয়ে থেকে কি কি পাইলাম সেটা তো এখনো শেষই করি নাই দেখুন তো কি সুন্দর বরকে দেখা যাচ্ছে বরকে চিনতে পারছেন তো দেখেন একটা মেয়ের সাথে একটা বর আছে বরটা খুব সুন্দর অসাধারণ সুন্দর সঙ্গীতা ঘোষ দেখতে পারছেন তো বরটাকে কেমন লাগতেছে বলেন তো খুব সুন্দর না এরকম একজনের সাথে যদি আপনার বিয়ে দেওয়া হয় আপনার কি খুব ভালো লাগবে একটু বলেন তো আপনার সবাই নিজে আপনারা সবাই একটু কমেন্ট করেন একটা মেয়েকে কুকুরের সাথে বিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে নাস্তিকবাদদের মানব ধর্মের একটা ধর্মের সিস্টেম যে কুকুরের সাথেও বিয়ে দেয় আলোচনা করি হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম ছিল যা ফেরত আসি আচ্ছা হ্যাঁ খুবই সুন্দর বর এবার আমরা প্রত্তলিকদের বা এদের আমরা কিছু আলোচনা আছে বিবাহ নীতিতে কিছু সংস্কার আছে এই মানিস ইসলামের এই বিয়েটা থেকে তা আমি একটু পড়ি যে পত্তলিকদের বা যারা হচ্ছে যাদের কাছে আমি বিবাহ নীতি চাইছিলাম তাদের কাছ থেকে আমরা কি কি আশা করছিলাম ব্রহ্মা সরস্বতী সম্পর্ক কি মাঙ্গলিক কি মাঙ্গলিক হচ্ছে এই যে দেখলেন যে মাঙ্গলিক কাটাইতে কুকুরের সাথে বিয়ে দিচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রথা মানে পত্তলিকদের প্রথা মাঙ্গলিক আচ্ছা আরটা হলো সেবা দাসী বা পিতৃ পরিচয়হীন নারী মাঙ্গলিক কিনা এটা কিভাবে যাচাই করবেন এটি একটি প্রশ্ন আছে আরেকটা হচ্ছে কুকুর এবং গাছের সাথে যে বিয়ে দিচ্ছেন এ যদি মারা যায় মাঙ্গলিকের কারণে তাহলে এর দায়ভারটা কে নিবে একটা কুকুরের কারণ হচ্ছে পত্তলিক ধর্মে পশু এবং মানুষ হচ্ছে সমান তো একটা পশুকে যদি এভাবে মানে মানুষের সাথে বিয়ে দেওয়া হচ্ছে এবং সে যদি মাঙ্গলিকের কারণে মারা যায় তাহলে এই দায়টা কে নিবে এটার কোনো প্রশ্নের উত্তর কোনো পত্তলিক আমাকে দেয় নাই বিবাহ নীতি কি এটা তো এখন আজ পর্যন্ত কারো কাছেই পাই নাই না পত্তলিক না খ্রিস্টান কারো দিতে পারে নাই তো তারপর যেটা দেখছি যে বিবাহনীতি আচ্ছা যেটা হচ্ছে ম্লেচ্ছ জবনের সাথে বিবাহ করা যাবে কি পত্তলিকতায় অবিশ্বাসীকে বিয়ে করা যাবে কি একটু ধরেন জি পশু ভগবান কিন্তু তার সাথে আবার মাঙ্গলিক রক্ষা করতে বিয়েও দেওয়া হচ্ছে আচ্ছা পত্তলিকতায় অবিশ্বাসীকে বিয়ে করা যাবে কি সেবাদাসী বা পবিত্র পতিতাকে কি বিয়ে করা যাবে কি না বা মুসলিমদের মতো মোহরানা দিয়ে বিয়ে করা যাবে কি না মনে করেন সেবাদাসী তাকে বিয়ে করবেন কি করে কারণ হিন্দু ধর্মে যৌতুক দিতে হয় আচ্ছা একটা সেবাদাসী কিভাবে যৌতুক দিবে আর তাদের এই প্রথা ছেড়ে সে কি একটা স্বাভাবিক নারীকে বিয়ে করতে পারবে বা স্বাভাবিক পুরুষকে বিয়ে করতে পারবে না সেবাদাসী সন্তানের পিতৃ পরিচয় কি হবে তার কাস্ট কি হবে মানে তার বর্ণ কি হবে বা সে কোন প্রথার অনুসারী হবে ব্রাহ্মণ ক্ষত্রিয় না শূদ্র এর কোনো মানে যক্তির জবাব নাই দাসের সন্তানের পিতৃ পরিচয়ও জবাব নাই সেবাদাসী সন্তান কার উত্তকার উত্তরাধিকার ভুক্ত হবে যদি ছেলে হয় তাহলে কার কার উত্তরাধিকার হবে মেয়ে হইলে তো মানে করেন সেও সেবাদাসী হয় যদি ছেলে হয় তাহলে কি হবে যুদ্ধমন্দির নারীকে মুসলিমদের মতো মোহরণা দিয়ে বিয়ে করা যাবে কি না বা এরপরে যেগুলো আছে এরপর আমি কয়েকটা পথ যেটা করি বন্ধুর মেয়েকে বিয়ে করা যাবে কি না যেটা হচ্ছে আবু বকর ছিল ইসলামের বন্ধু বা ভাই এবং তারা প্রায় সমবয়সী ছিলেন দুই বছরের কম বেশি ছোট বড় তো যেটা হচ্ছে তারা পত্তলিকরা বলে যে চাচা ছিল চাচা বন্ধুর বন্ধুর বাবার বন্ধুর সাথে বিয়ে তাই কয় চাচারে বিয়ে করছে বাতিজারে বিয়ে করছে এই সব অভিযোগ করে তা এটা এই কুসংস্কার ইসলাম দূর করে দিলেন যে ইসলাম যে যখন আবু সাথে কথা হলো আবু যখন এই কথা বললেন যে আপনি তো আমার দিনী ভাই তো মনোফিস তাদের তাকে বললেন যে সে আমার জন্য হালাল ঠিক আছে তো এটা হচ্ছে আপনাদের পত্রলিকতা একটা কুসংস্কার বন্ধু মেয়েরে বিয়ে করা যাবে না একটা কুসংস্কার দূর হলো আর যেটা আমি তখন কুকুর প্রথা দেখাইলাম মানে কুকুরের সাথে বিয়ে গাছের সাথে বিয়ে সেটা আসতেছি তো সেটা করার জন্য আপনাদের কি হয় যে মাঙ্গলিক দূর করার জন্য গণকের কাছে যান সেটা ইসলাম পুরোপুরি না করে দিছে একটি হাদিস বলতেছি যে আবু মাসুদ উকবার আল্লাহ তিনি বলেন রাস্লা সাল্লাম কুকুরের মূল্য ব্যবচারেরই উপার্জন এবং গণকদের কাজের বিনিময়ে ভোগ করতে নিষেধ করছে তো আপনার যে মাঙ্গলিক প্রথা সেটা নিষিদ্ধ হয়ে গেছে তো সেটা আর মানা সম্ভব না এবং আরো আসতেছে হাদিসে যে আলিয়াফা হচ্ছে শুভ অশুভ লক্ষণ নির্ণয়ের জন্য পাখি উড়ানো আত্মারক হচ্ছে মাটিতে ডাক কেটে শুভ অশুভ নির্ণয় করা এটা আবু দাউদের তিন হাজার নয়শো আট হাদিস এটাও নিষিদ্ধ করা হয়েছে তো যেটা হচ্ছে আপনাদের কিছু কুসংস্কার নিষিদ্ধ করা হইলো যে এগুলো ওই মাঙ্গলিক টেন এগুলো মানা যাবে না এগুলো ছিল জাহিল যুগের কিছু কুপ্রথা যেগুলো কারণে আপনার এই বিয়ের মাধ্যমে বন্ধ করা এবার সামনে আরো কিছু আসতেছে এটা গেল একটি জিনিস বিবাহের কিছু মানে বিবাহ কজন কিছু জিনিস বয়স আর কুসংস্কার এবার আমরা একটু সামনে আগাই আরো মজার মজার তথ্য এখন সামনে আছে এনাকে কি আপনারা চিনেন দেখেন তো এই বাম পাশে ছবির ব্যক্তিকে আপনারা কি চিনতে পারছেন কেউ একটু আগাস দিবেন বা যদি থাকেন বা হিন্দু ধর্মে কেউ যদি থাকে তো হ্যাঁ সায়াম ভাই একটু জিনিসগুলো আগাই নেই তারপর আলোচনা করে আগাই ঠিক আছে বা আপনি চাইলে অ্যাড হইতে পারেন ঠিক আছে অ্যাড হন একটু পরে এই জিনিসগুলো দেখায় তারপর আপনাকে অ্যাড করি দেখুন এনার নাম হচ্ছে লজ্জা গৌরী এটা হচ্ছে মাসিক হিন্দুদের মাসিক বা উর্বরতার প্রতীক এবং দেবী কিন্তু এই মাসিক বা উর্বরতার প্রতীক দেবী থাকার পরেও মাসিক অবস্থায় বা প্রিয়র চলাকালীন অবস্থায় পত্তলিকদের কুসংস্কার যে কোন পর্যায়ে আছে এটা আপনারা এটা হচ্ছে লজ্জা গৌরী আমি এখানে ব্লুয়ার করে দিয়েছি এটা হচ্ছে লজ্জা গৌরী আর কি এটা হলো মাসিকের দেবী মানে প্রত্যলিকদের মাসিকের দেবী বা পিরিয়ডের দেবী বা রজস্রাবের দেবী হচ্ছে লজ্জা গৌরী আচ্ছা এবার দেখেন এটা বাম পাশেরটা দেখেন সারা পৃথিবীর চার ভাগের এক ভাগ জরায়মুখ ক্যান্সার সার্ভিক্যাল ক্যান্সারের রোগী হচ্ছে ভারতে মানে সারা পৃথিবীর জন্য পত্তুলিগত একটা অভিশাপ হয়ে গেছে ঠিক আছে আপনার দেখে রাখুন ইনফরমেশনটা জেনে রাখুন সার্ভিক্যাল ক্যান্সার মানে হচ্ছে জরায়মুখ ক্যান্সার জরায়মুখ ক্যান্সার এর জন্য পঁচিশ পার্সেন্ট মানে সারা পৃথিবীতে যত রোগী আছে জরায়মুখ ক্যান্সার তার পঁচিশ পার্সেন্ট রোগী হচ্ছে ভারতে আল্লাহ আমাদের অনেক ভালো রাখছে আল্লাহর কাছে হাজার সুক্রিয়া যে আয়সার আদুলতাকে আমরা এই কুসংস্কারগুলো দূর হয়েছে আয়সার আদুলতনের একটা অবদান কেন আমরা বলতেছি যে মনস ইসলামের সাথে আয়সার আদুলতল বিয়ে পৃথিবীর ইতিহাসে একটি প্রভাব বিস্তারকারী বিয়ে কারণ এইটার থেকে আমরা এই জিনিসগুলো শিখছি এবার ডান পাশে এটা দেখেন এইটটি এইট পারসেন্ট ইন্ডিয়ান ওমেন তারা স্যানিটারি প্যাড বা স্বাস্থ্যসম্মত কিছু ব্যবহারই করে না আর একটি মজার তথ্য দেই আপনারা এটা মুখস্থ করে ফেলেন আচ্ছা এবার আপনারা এটা একটু ভালো করে লক্ষ্য করেন আপনারা ওপরের চিত্রটা দেখতে পাচ্ছেন একটা মহিলা একটি কুড়ে ঘরের মধ্যে বসে আছে এটা আসলে কুড়ে ঘর না এটা হচ্ছে গ্রামে যে মুরগির খোপ থাকে ওই মুরগির খোপটা বলতে পারেন মানে এটা হচ্ছে মুরগির খোপের মতোই একটা ঘর মাটির তৈরি ঘর এটা নেপালে আছে এটা হচ্ছে হিন্দুদের একটা কালচার যেটা হচ্ছে হিন্দু বা প্রত্যলিকদের একটা কালচার যেটা হচ্ছে কোনো ঋতুবতী নারী যখন ঋতুবতী হয় তখন সে ছয় দিন বা সাত দিন এই কুড়ে ঘরগুলোতে থাকে মিউচুয়াল হার্ট বলে বা নেপালে মিউচুয়াল হার্ট লিখে সার্চ দিলে পাবেন এই যে দেখেন একটা ঘরের মধ্যে এটা কিন্তু ছোট্ট একটা কুরে ঘর এই যে দেখেন ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে একজন নারীকে দেখা যাচ্ছে আপনি সোজা হয়ে ঢুকতেও পারবেন না এই যে দেখেন কিভাবে মানে ঘরটার আয়তন বুঝতে পারতেছেন আপনি যে ঘরের ভিতরে আপনি নড়াচড়াও করা সম্ভব না একটা মাটির ঘর এটা হচ্ছে ওদের ঘর আর এটা হচ্ছে ঋতুবতীকালীন নারীদের জন্য ঘর আলাদা একটা ঘর থাকে যেখানে তারা বসবাস করে এই যে দেখেন এই যে নেপাল মিস হার্ট লিখলেই পাবেন ঠিক আছে এগুলো একটু জেনে রাখেন তথ্যগুলা যে প্রত্যলিকদের কত ভয়াবহ কুসংস্কার এই ছবিটি মানে এই ছবিটি কেন আসছে মানে অনলাইনে কেন আসছে একটু দেখে নেন এটা হচ্ছে প্রায়ই দেখা যায় যে নেপালে সাপের কামড়ে বা কোনো কিছু দংশনে এই নারীরা মারা যায় কারণ হচ্ছে তারা এই ছোট কুড়ে ঘরের মধ্যে মানে নড়াচড়াও করার মতো অপশান থাকে না যে ঘরের মধ্যে এটা থাকে আপনি চিন্তা করতে পারেন যে একটা নারী মাসে ছয় সাত দিন পুরা এই বন্দি ঘরে জীবন কাটায় যেখানে তাকে কেউ কেউ তাকে যাতে স্পর্শ না করে এটা হচ্ছে রুবেল ভাই এই দেখেন এটা হচ্ছে হিন্দুদের বৈশিষ্ট্য মেয়েদের ঘরের বাইরে একটা কুড়ে ঘর মানে একটা মুরগির খোপের মধ্যে রাখা যখন তারা ঋতুবতী হয় এটা হচ্ছে প্রত্তলিকদের নারী স্বাধীনতা আর কি নারীর অধিকার যেটা একটা মধ্যে বাস করবে যেখানে সে নড়াচড়া করার অধিকার নাই ছয় সাত দিন এভাবে মানুষ থাকতে পারে আপনারাই বলেন সঙ্গীতা ঘোষ গেল দেখি ঠিক আছে এটা হচ্ছে মিউচুয়াল হার্ট বা নেপালে আপনার নেপাল ওমেন পিরিয়ড লিকে সার্চ দিলেই পাবেন এটা দু সালে নেপাল সরকার নিষিদ্ধ করে তাই পত্তলিকদের এই কুসংস্কার মানে বলতে গেলে মানুষের মাথা হেট হয়ে যাবে আসলে কারো এই ব্যাপারে একটু মানে মানে কমেন্ট করেন আপনারা আপনারা একটু কমেন্ট করেন আওয়াজ দেন হ্যাঁ এখন দেখা যাচ্ছে বারবার নেটওয়ার্ক হ্যাঁ সাইম ভাই আপনি চাইলে এখন অ্যাড হইতে পারেন অ্যাড রিকোয়েস্ট প্লিজ আমরা দুইজনে এখন আলোচনা করি বিষয়টা কি অ্যাড হতে পারছেন একটু সবাই শেয়ার করে দেন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবারই জানা উচিত দেখেন সবাইকে এত আগে ঘোষণা দিলাম যে সবাই সমাজ্যতা নিয়ে hadiron কার কি অভিযোগ আছে সব নিয়ে hadiron আমি প্রত্যেকটা জবাব দিব কিন্তু কারো কোনো খবরই নাই তো আমরা আগাই আর উবেলবা খুব সুন্দর কথা বলছেন তো আমরা একটু মানে এই হায়ার সম্পর্কিত যে কুশাশকা গুলো আছে এগুলোর নি কি কি প্রশ্নের জন্ম dise সেটা আমরা একটু আলোচনা করি হ্যালো আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন আচ্ছা কিছু প্রশ্ন স্বপ্নদোষ হলে কি করবে কৃষ্ণ শিব ব্রহ্মা রাম এরা তাদের হাজের স্ত্রীদের হায়াজের সমস্যাটা সময় কি মিলিত হতেন তাদের স্ত্রীরা কি হাইজের সময় মন্দিরে প্রবেশ করতেন তাদের স্ত্রীরা কি তাদের সেবা করতেন হাইজের সময় তাদের স্ত্রী রান্না কি তারা খেতেন হাইজের সময় এটা হচ্ছে বেসিক প্রশ্ন আবু তালেব আপনার কোন কথা একটু লিখে ফেলেন তাহলে আমি আলোচনা করি হ্যাঁ বিয়ের সময় মানে আয়সান্ডোর প্রকৃত বছর ছয় বছর ছিল এবং যখন সহবাস করে তখন নয় বছর ছিল এটাতে আমাদের কারো কোনো দ্বিমতি নাই

এই নিয়ে এখানে একটা প্রশ্ন করছে যে আবুতালে যেটা হচ্ছে আয়শালা বিয়ের সময় বয়স্ক আসলে কত ছিল আমরা সৈয়দীর বুকারি মুসলিম সব জায়গায় যেটা পাই ছয় বছর ছিল এবং যখন বাসর হয় তখন নয় বছর ছিল এটাতে আমাদের কারোর কোনো দ্বিমতি নাই বা এটাতে হেজিটেট ফিল করারও কোন সমস্যা নাই আর আবুতালে আমি এই জিনিসটা নিয়ে প্রথমেই আপনাকে এই বিষয়টা নিয়ে বয়স নিয়ে আলোচনা করছি আমি প্রথম থেকে মিস করছেন আপনি আমাদের আলোচনা শেষ হলে আপনি প্রথম থেকে আবার একটু দেখে নেবেন আপনার এই সংশয়টা দূর হয়ে যাবে আরেকটা জিনিস হচ্ছে ভাই যেটা হচ্ছে হাদিস আপনারা যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটার সাথে কোনো আলেমি আমরা ম্যাক্সিমাম আলেমি একমত নই ঠিক আছে সেটা নিয়ে আপনারা দ্বিমত করার কোনো প্রশ্নই নাই কোনো প্রয়োজনীয়তাই নাই কারণ হচ্ছে আপনারা দেখেন যে আপনি যখন আপনি একটা শিক্ষালয়ে যান বিদ্যালয়ে যান তখন আপনি কোন সময় যান বেশি বয়সে যান না কম সময় যান নিশ্চয়ই কম সময় যাবেন তো এখানে দেখেন যে মনসাম যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হায়ের সম্পর্কে এবং আমরা পাবো সেটা ছিল আয়সা এবং এই হায় সম্পর্কিত নীতিমালা গুলো আছে এগুলো সবগুলোই কিন্তু আমরা এই যে এখন এতক্ষণ যেটা আলাপ করেছি এই সবগুলো কিন্তু আয়সা আন্দোলনের কাছে পেয়েছি এবং আয়সা আন্দোলনের কাছ থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস পাইছি যেটা হচ্ছে পত্তলিক যে একটা কুসংস্কার যে ওই মানে নিষিদ্ধ মাসে বিয়ে করা যাবে না মনে হচ্ছে আয়সা বিয়ে করছিল সাওয়াল মাসে যে সময় পত্তলিকরা বিয়ে করে না কিন্তু সারা বছর বিয়ে করে না ওদের নিষিদ্ধ মাস আছে সেই সময় মানুষ আসলাম বিয়ে করছে কোনো সমস্যা হয়েছে কেউ দেখাইতে পারবে না কোনো সমস্যা হয়নি এটা কুসংস্কার কিন্তু দূর হয়েছে মনুস ইসলাম বিয়ে করছে আইসানু মানসা এই মানে বন্ধুর মেয়ে ছিল এটা একটা কুসংস্কার পত্তলিকদের বন্ধুর মেয়েদের কেমনে বিয়ে করবে আর বন্ধু মেয়ে কি রক্ত বন্ধু কি রক্তের সম্পর্ক নাকি সিয়াম কি বলেন এই ব্যাপারে এটা কি একটা কুসংস্কার না একজন আমি কইলাম বন্ধু তা সে আমার আপন ভাই হয়ে গেল রক্ত সম্পর্কের ভাই এখন আমাদের ডিএনএ অ্যানালাইসিস কি বলে তা তো অবশ্যই না তাইলে এখন আমরা আধুনিক যুগে আমরা কি দেখতেছি এটা একটা কুসংস্কার বন্ধু বলছে তা আমি একজনে বন্ধু বললাম আমি ভাই আমি নিজে মানে আমি যাদেরকে বন্ধু সম্মত চলি তাদের মেয়েরা আমার বয়সী তো এটাতে কোনো সমস্যা আছে

লেবীয় পুস্তক পনেরো উনিশ মাসিক রক্তপাতের সময় কোনো কোন স্ত্রী লোক সাত দিন অসুস্থ থাকবে যদি কোনো ব্যক্তি তাকে স্পর্শ করে সন্ধ্যা সেই ব্যক্তি অসুস্থ থাকবে এই রুষা গোমেজ এইটা একটু আমাকে বৈজ্ঞানিক সম্মত ভাবে ব্যাখ্যা দিবেন যে হায়ের অবস্থায় আপনি কাউকে স্পর্শ করলেন সন্ধ্যা পর্যন্ত সে অসুস্থ থাকবে তা সে কি তার নামাজ রোজা মানে তার যে দৈনন্দিন যে একটা প্রেয়ার সেটা কি বাদ দিয়ে থাকবে

কথা হলো যে কোনো নারী হায়জ অবস্থায় আপনারা ছুইলে আপনার নামাজ সব বাদ এমন হচ্ছে খ্রিস্টাদবাদের মানে ইয়ে আচ্ছা রুষা মনে করেন যে আপনি হায়জ অবস্থায় আপনার স্বামীর স্পর্শ করে ফেললেন এখন হইতেছে সে কি নামাজ বাদ দিয়ে দিবে সে নামাজ পড়বে না বা ওই নামাজগুলো কোন সময় পড়বে আমারে বলতে পারেন রুষা গমেজ একটু জবাব দিবেন আরো একটা আছে বাইবেলে যে যে নারী মানে স্ত্রী সন্তান প্রসব করে সে দ্বিগুণ সময়ে মানে ইয়ে থাকবে তার হায়েস্ট দ্বিগুণ সময় থাকবে মানে চল্লিশ দিন না আশি দিন হায়েস্ট থাকবে এটা বিজ্ঞান মহাবিজ্ঞান আমাদের নাস্তিকটা এটা নিয়ে নাচে বাইবেল নিয়ে যে এটা হলো মহাবিজ্ঞান ঠিক আছে বিজ্ঞানরাও ধর্ষণ করে মানে গর্ভবতী বানাই ফেললো যে স্ত্রী সন্তান হইলে দ্বিগুণ সময় হায়েস্ট থাকে প্রিনিয়াল টিয়ার বলে ঠিক আছে কেউ যদি ডাক্তার থাকে একটু ব্যাখ্যা করে দেন যে কিভাবে ছেলে সন্তানের জায়গায় মেয়ে সন্তান হইলে

এগুলা নিয়ে কেউ কথা বলে না তাই বলছি হ্যাঁ আচ্ছা বলেন সমস্যা নাই তো যেটা হচ্ছে তো ঈসা আলাহিসাল্লাম বলছি এইগুলা নিয়ে কেউ কথা বলে না হ্যাঁ হ্যাঁ তৌহিদ রহমান ভাই বাইবেল বলে যে মেয়ে শিশু জন্ম দিলে আশি দিন অপবিত্র থাকবে আপনাদের মানে কি বলবো বিজ্ঞান ধ্বংস হয়ে গেল আপনাদের বিজ্ঞান ভাই নতুন করে লিখেন বাইবেল ভুল করে দিছে আপনাদের বিজ্ঞান ঠিক আছে তো যেটা হচ্ছে হায়াজ অবস্থায় যে সহবাস করা যাবে কিনা সেই সম্পর্কে দুইশো বাইশ নং আয়াতে যেটা বলতেছে লোকের রজস্রাপ সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলো তা অসুচি সুতরাং তোমরা রজস্রাপ কালে স্ত্রীর সঙ্গ বর্জন করো এবং যতদিন না তারা অপবিত্র হয় সহবাসের জন্য এখানে উল্লেখ করে দিয়েছে সহবাসের জন্য অপবিত্র হয় তাদের নিকটবর্তী হয় না অথবা তখন যারা পবিত্র হয় তখন তাদের নিকট আমরা পড়ে দেখি তাহলে এই যে কুসংস্কার গুলো আছে সেই কুসংস্কার গুলো যে কতটা অযুক্তি ছিল মনে আয়সা রাধান দিয়ে এই যে সারা পৃথিবীর মানুষে যে একটা ভয়ঙ্কর কুসংস্কার থেকে মুক্তি দিছে আমরা কিছুটা অন্তত দেখি আমরা কিছুটা আইসা রাধানতনে বন্ধিত একটা হাদিস বর্ণনা করতেছি এটা এটি আছে মুসলিম হয়েছে পাঁচশো উনআশি নং হাদিস তিনি বলেন আমি ঋতুবতী অবস্থায় পানি পার করতাম এবং পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশিষ্ট প্রদান করলে বললে আমি যেখানে মুখ লাগিয়ে পান করতাম আমি তিনি সেখানেও পাত্রের সেই স্থানে মুখ লাগিয়ে পান করতেন আবার আমি ঋতুবতী অবস্থায় হার খেয়ে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে তিনি সেখানে মুখ লাগিয়েছিলেন এবং সেখানে মুখ লাগাতেন তো এই যে জিনিসটা মনে হয় যে দেখেন যে বাইবেল যে স্পর্শ করলেই অপবিত্র হয়ে যাবে আর মহানস ইসলাম কি করতেছে যে একই জায়গার থেকে পানি খাইতেছে যে হাটটাতে উনি চুষছে সেই হাঁস উনিও চুসছে মহনটা কতটা আন্তরিক ছিলেন এবং তিনি এটাকে খারাপ কিছু মনে নাই পরে আরেকটা হাদিস দেখেন এটা মাইমোনাল তিনি বলেন আল্লাহ আল্লাহ রাসুল সাল আল্লাহিস্লাম যখন সালাত করতেন তখন হায়েজ অবস্থায় থাকা সত্ত্বেও আমি তার বরাবর বসে থাকতাম কখনো কখনো তিনি সিজদা করার সময় তার কাপড় আমার গায়ে লাগতো আর তিনি ছোট ভাইয়ের চাটাইয়ের উপর সালাত আদায় করতেন এটা হচ্ছে বুখারীর 379 নং হাদিস অতএব কি বলতেছে হিন্দু ধর্ম বলতেছে বা পতলিকতা বলতেছে ওই নারী যদি কোনো কাপড় স্পর্শ করে ওইটা অপবিত্র হয়ে যাবে অর্ণব ঘোষে কেউ একটু মেনশন দেন অর্ণব ঘোষ এটা একটু ভেরিফাই করে দিবে অর্ণব ঘোষ আমাকে রেফারেন্সটা দিছিল আমি একটি হাদিস বর্ণনা করতেছি তিনি বলেন আমি হায়জ অবস্থায় রাসুল এটা নং হাদিস আর একটা বুখারিরই দুইশো সাতানব্বই হাদিস বলতেছি তিনি বলেন নবী সাল্লাহ আলাহিসাল্লাম আমার কোলে হেলান দিয়ে কোরআন তিলওয়াত করতেন আর তখন আমি হায়জের অবস্থায় ছিলাম এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ দেখেন মনোজ ইসলাম তার কোলে হায়দ অবস্থায় তার কোলে মাথা দিয়ে কোরআন তেলাবাদ করছে আর হিন্দু ধর্ম বা পত্তলিকতা বা হচ্ছে এই বাইবেল কি বলতেছে যে ওই সময় নারী যদি আপনার স্পর্শ করে তা আপনি অপবিত্র আপনি তো কোনো কিছু করতেই পারবেন না মানে আপনার ইমান আমাল সব বা তাহলে দেখেন কত বড় একটা কুসংস্কার থেকে আমরা বাঁচলাম তারপর আরেকটি যেটা হচ্ছে তিনি আর এটাও আয়সা আল্লাহ হাদিস মানে আয়সাল বর্ণিত যে তিনি বলেন আমি এবং নবী বলেন জানাবাত অবস্থায় একই পাত্র হতে পানি নিয়ে গোসল করতাম দেখেন মনিস ইসলাম এবং আয়স আল্লাহ একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করছে আবারও আয়সা আল্লাহ হাদিস বর্ণিত তিনি বলেন আমাদের কারো হায়াজ পবিত্র হওয়ার পর রোগ দিয়ে কাপড় পানি দিয়ে ধুয়ে সেই কাপড়ে তিনি আদায় করতেন এটাও আয়সা আল্লাহ হাদিস কাপড়ে যদি হায়েস লাগতো তাহলে এটা ধুয়ে রোগ দিয়ে ওইটাতেই নামাজ আদায় করছে আবার আয়সালাদ হাদিস তিনি একদা রাসুল্লাহ সাল্লা সাল্লামকে মসজিদের দিকে যায় নামাজ হাত বাড়িয়ে তুলে নিয়ে আসতে আমাকে নির্দেশ দিলেন আমি বললাম যে আমি তো ঋতুবতী তিনি বললেন তুমি তো আমার কাছে নিয়ে এসো কারণ হায়েস তো তোমার হাতে লেগে নাই এটা মুসলিম শরীফের হাদিস পাঁচশো সাতাত্তর নং হাদিস আরেকটা একটা যেটা হলো ইস্তিহাজা মানে হচ্ছে হায়েজ না হায়েজের পরবর্তী অনেক অনেকের অনেক সময় অন্য রঙে যা বের হয় সেটাকে বলে ইস্তিহাজা এটা হচ্ছে উন্মুদ আতিহার তিনি বলেন আমরা মেটে হলুদ রঙের মধ্যে হায়েজ গুণ করতাম না এখানে বুকারি তিনশো ছাব্বিশ নং হাদিস আলী রাজুর বর্ণনা একটি হাদিস আছে তিনি বলেন আমি নবী কাছে মাঝি সম্পর্কে জিজ্ঞেস করতে লজ্জাবত করছিলাম ফাতিমার কারণে আমি মিক্তারকে বললাম তখন তিনি বাবা জিজ্ঞেস করে তিনি বলেন বের হলে শুধু উজু করতে হয় আবারও বর্ণিত হাদিস তিনি বললেন যখন নাপাক থাকতেন তখন তিনি কিছু খেতে অথবা ঘুমানো ইচ্ছা করলে উজু করে নিতেন যেমন সালাতের উজু করতেন এটাও গুরুত্বপূর্ণ দেখেন নাপাক থাকলে উজু করে ঘুমাইছে পরেরটা এটা হচ্ছে মুসলিম শরীফের পাঁচশো সাতাশি নং হাদিস তারপর উমর রাজা বর্ণিত একটি হাদিস বলি উমর রাজার উমর উমর ইবনে খার রাজন একবার রাসোলা সাল্লামকে বললেন তিনি যদি রাতে স্ত্রী না পাকান তাহলে কি করবে সাল্লাম তাকে বললেন তুমি তখন উজু করবে ও লজ্জাস্থান ধুয়ে ফেলবে তারপর ঘুমাবে তারপর আরেকটা আবদুল্লাহ ইবনে কায়েস কাস রাজা তার একটি বর্ণিত হাদিস দেখি যে তিনি বলেন যে রসোল্লাহ সাল্লামের বিদেশ সম্বন্ধে আয়সামাদেরকে প্রশ্ন করতাম করলাম তিনি তদ বিশ্রয় বর্ণনা করলেন আমি জিজ্ঞেস করলাম তিনি না পাকের সময় কি করতেন তখন কি তিনি ঘুমাবার আগে গোসল করতেন না গোসল করার আগে ঘুমাতেন তিনি আয়সা নাদ বলতেন সবই করতেন কখনো গোসল করেও ঘুমাই আর কখনো উজু করেও ঘুমাইছে আমি বললাম সমস্ত কোর্সের আল্লাহ যিনি সব কাজে অবকাশ রেখেছে বলেছেন তোমাদের কেউ যখন স্ত্রীর সাথে হবে তারপর আবার ইচ্ছা করবে সে যেন করে নেয় আরো হাদিস আছে এরপরে হায়জের পরে গোসল ঠিক আছে এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে হাইজের পরে গোসল যেটা হচ্ছে ভারতের অনেক সমস্যা কারণ হায়জের পরে যে গোসল কিভাবে করবে এটা তারা জানে না কিন্তু এইটা কিন্তু আচ্ছা আয়সা রাজত বর্ণিত একটি হাদিস শুনেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন অপবিত্রতা থেকে গোসল করতেন তখন প্রথমে দুই হাত ধুইতেন তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে লজ্জা লজ্জাস্থান ধুইতেন তারা সালাতের উজুর মতো উজু করতেন তারপর পানি নিয়ে তাদের আঙ্গুল গুলো গোড়ায় ঢুকাতেন এমনিভাবে যখন মনে করতেন যে চুল ভিজে গেছে তখন মাথায় তিন আজল দুই হাতের তালু ভরা পানি ঢালতেন তারপর সমস্ত শরীরে পানি ঢেলে দিতেন তারপর উভয় পা ধুয়ে ফেলতেন তো এই যে জিনিসগুলা এই জিনিসগুলা কোন ধর্মগ্রন্থেই নাই যেগুলো আমরা আয়সাল বিয়ের কারণে আমরা এই জিনিসগুলো শিখতে পারছি আরো একটি পড়ি এই যে বর্ণিত এটাও ফাইজের পারে গোসলের ব্যাপার ঋষি মজুমদার আপনার ধর্মগ্রন্থ থেকে এই বিষয়গুলো একটু আমাকে উল্লেখ করে জানাবেন প্লিজ আমি শিখতে চাই এখানে যারা আছে সবাই একটু শিখতে চাই এক স্ত্রী লোক রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করে আমরা শিখবো কিভাবে গোসল করতে হয় তিনি বললেন তুমি সুগন্ধি সুগন্ধিযুক্ত এক কাপড় নেবে এবং এর দ্বারা পবিত্রতা অর্জন করবে স্ত্রী লোকটি বলল এহে আল্লাহ রাসুল আমি এর দ্বারা কিভাবে পবিত্রতা অর্জন করবো নবী সাল আলাইসাল্লাম তুমি এর দ্বারা পবিত্রতা অর্জন করবে মহিলা আবার একই কথা জিজ্ঞেস করলো তখন আয়সাল টেনে নিয়ে তাকে বুঝিয়ে দিল এটি হচ্ছে বুখারি সাত হাজার নং হাদিস সবাই মিলে নিবেন তারপর আমি নুসানে আর নাসাই হাদিস নং সাতশো এটা পড়তেছি তিনি বললেন আয়সা রাজানকে বলতে শুনেছে আমি এবং আবুল কাসেম রাসুল্লাহ সাল্লা সাল্লাহাম একই চাদরে থাকতাম আর তখন আমি অধিক হাইগ্রস্ততা ছিলাম আমি যদি আমার হতে কিছু তার গায়ে গায়ে লাগতো তিনি তা ধুয়ে ফেলতেন এর অতিরিক্ত দিতেন না এবং তাতেই সালাত আদায় করতেন তারপর আবার আমার সাথে অবস্থান করতেন এবং যদি আমার হতে তার সুযোগ কিছু লাগতেন তিনি তাই দিতেন তাছাড়া অন্য অংশ দিতেন না এটা একটা গুরুত্বপূর্ণ তারপরে আরো একটি দেখেন উরাইয়া রহমত রাজন বর্ণিত তাকে প্রশ্ন করা হয়েছিল ঋতুবতী স্ত্রী কি স্বামীর খেদমত করতে পারে অথবা গোসল খরচ হওয়া অবস্থায় কি স্ত্রীর নিকট স্ত্রী স্বামীর নিকটবর্তী হতে পারে উড়াইয়া রাজরাতন জব দিলেন এই সবই আমার নিকট সহত। এই ধরনের সকল মহিলাই স্বামী খিদমত করতে পারে এ ব্যাপারে কারো অসুবিধা থাকার কথা না আমাকে আয়েশা রাজরাতন বলছেন তিনি হায়জের অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল আস্তে দিতেন রাসূলুল্লাহ মুতাকিব অবস্থায় মসজিদ হতে আয়েশা রাতন হুজুরের দিকে নিকন মাথাটা বাড়িয়ে দিতেন তখন তিনি মাথার চুল আস্তাতেন অহত অতঃ তিনি ছিলেন ঋতুবতী আর একটি আয়সা রাজ্লাহ তালু তিনি বলেন ফাতেমা বিন্তু আবু হুয়াশ রাজা তালু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন হ্যাঁ আল্লাহ রাসুল আমি কখনো পবিত্র হই না এই অবস্থায় কি আমি ছেড়ে দিব আর সালাদ ছেড়ে দিব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এ হলো এক ধরনের বিশেষ রক্ত হায় রক্ত নাই যখন তোমার হায়া শুরু হয় তখন তুমি সালাত ছেড়ে দাও আর হায় হলে রক্ত দিয়ে সালাত আদায় করো তারপরে হচ্ছে একজন আহ আরেকটা হাদিস পড়তেছি বুখারির তিনশো নং তিনি বলেন একজন প্রসূতি মহিলা মহিলাদের দেহের মাছ বরাবর দাঁড়িয়েছিলেন মোটামুটি আপনারা এখন একটা ধারণা পাইলেন যে আমরা এখান থেকে কত কিছু জানলাম তো সাইম ভাই আপনি একটু যদি আলোচনা করতেন আমি মোটামুটি একটু বললাম আমরা দুজন মিলে এখন একটু আলোচনা করি বা কারো কোনো প্রশ্ন থাকলে একটু আমরা তো মানে মানবতার কথা বলি

হ্যালো তুমি আসার আমন্ত্রণ জানাইলো নিকা সমস্যা নাই হ্যাঁ সায়ম ভাই শুনতে পাচ্ছি বলেন হ্যাঁ এখানে বলতেছিলাম যেটা সেটা হলো আমরা সবসময় মানবতার কথা বলি বা মানুষের স্বাধীনতার কথা বলি এখন আয়সা রাজ আনা তিনি কি বলেছিলেন না বিয়ের ব্যাপারে তার কোন আপত্তি ছিল কিনা কিংবা তিনি আপত্তি তুলছেন কিনা না এটা তো পারাবর্ষীর খবর নেই যার বিয়ে অবস্থা তাই আয়সা রাজ কোনো অভিযোগ পাওয়া যায় না কিন্তু హలో হ্যাঁ লাইন আর্টস হ্যাঁ আপনি পারাপর্শির খবর নাই পর্যন্ত বলতেছিলেন হ্যাঁ মানে যার বিয়ে তার খবর নাই পারাপর্শির ঘুম নাই এদের অবস্থা হচ্ছে তাই আর এই যে দেখেন কি সুন্দর এই যে সঙ্গীতা ঘোষ এই যে রকেট সাইজ এ যে দেখতে পাইতেছেন এই যে কুঁড়ে ঘরে পর্তুলিটা এইটুকু মানে আপনার নিচু হয়ে ঢুকতে হবে এই ছোট ছোট ঘরের মধ্যে এখানে হচ্ছে রাখার নিয়ম ঠিক আছে এই যে এরকম ঘরে থাকতেন যদি এটা জন্য নেপালে আছে দু সালে এটা নিষিদ্ধ করা হয়েছে নেপালে এখনো আছে এই যে দেখতে পারতেছেন এতটুকু কুড়ে ঘর সোজাই দাঁড়াইতে পারবেন না এইখানে হচ্ছে পত্তলিকা সঙ্গীতা সঙ্গীতা কমেন্ট করছে খুব সুন্দর একটা যে প্রয়োজনীয়তা কি ভাইয়া আপনি কমেন্টটা একটু পড়েন

88% মহিলা ভালো দেখা যাচ্ছে না স্পষ্ট দেখা হ্যাঁ মহিলা ভালো দেখা যাচ্ছে না উনি কি হ্যাঁ পড়তে বারতেছেন মহিলা মানে দেখা যাচ্ছে না না ক্লিয়ার ন না এখন না না ক্লিয়ার দেখা যাচ্ছে না এখন উনি তো অভিযোগ করবে পরে হ্যাঁ পড়া যাচ্ছে তো নাকি চোখে দেখতেছেন না ওকে দেখা যাচ্ছে না মানে হয়তো মানে লাইটের সাথে ই হচ্ছে মানে অক্ষরই দেখা যাচ্ছে না তো আমি তো আমার এতে দেখতে পাচ্ছি সুন্দর এখন দেখা যাচ্ছে হ্যাঁ এবার দেখা যাচ্ছে কিছুটা হ্যাঁ হ্যাঁ এখন কিছুটা দেখা যাচ্ছে আচ্ছা এবার যাই হোক ওনার থাকলে উনি আপনি বলেন ওনার অভিযোগ থাকলে উনি কমেন্ট করবে আপনি লিংক দিয়ে দিলে হচ্ছে অথবা পরে ছবি হ্যাঁ সেন্ড করা যাবে আরেকটা বিষয় বলছে উনি প্যাড ব্যবহার করলে সব হয় হুম এই যে দিদি ভারতের অষ্টাশি পার্সেন্ট মহিলাই স্যানিটারি ন্যাপকিন তো ইউজ করা তো দূরে তার এই সম্পর্কে কোনো ধারণাই যায় না আর হচ্ছে এই যে সার্ভিকাল ক্যান্সার দরাই মুখ ক্যান্সারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রোগী হচ্ছে ভারতীয় ভারতীয় নারী এইটা হচ্ছে খুব সুন্দর বিজ্ঞান ঠিক আছে এই যে দেখেন প্রত্যুলিকতা কি বলে এটাও দেখে নেন আন্ডারলাইন করাটা পড়তে পারেন যে এই সময় নারীরা কিচেনে ঢুকতে পারবে না কাউরে টাচ করতে পারবে না টাচ করলে সে অপবিত্র হয়ে যাবে আর এটা হচ্ছে লজ্জা গৌরী পত্তলিকদের মাসিকের দেবী তারপরে ভারতের অবস্থা হচ্ছে এই আর এটাকে হচ্ছে বলে মিউচুয়াল হার্ট বা মাসিকের কুড়ে ঘর এই যে দেখেন ছোট ছোট এটা মুরগির খোপ না এর মধ্যেই নারীরা থাকে আপনারা যারা মুরগির কোঠা বলেন মানে গ্রামে যারা মুরগির কোঠা বলে না যার মধ্যে মুরগি রাখে এখানে মানে নেপালে হিন্দুরা নারীদেরই রাখে রাখে মুরগি না মানে নারীদের চেয়েও নারীরা পরাধীন আর কি দেখেন এটা হচ্ছে খুব সুন্দর প্রথা কি ঘোষ এবার কিছু বলেন যে এর থেকে আমরা কি শিখলাম এই কুড়িঘরে রাখাটাকে আপনি পছন্দ করেন আরেকটা বিষয় উনি প্যাডের কথা বলছে কিন্তু পবিত্রতার কথা প্লাস আপনার যে যে ইবাদত করবে এটার কথা কে বলবে হ্যাঁ ইবাদতের কথাটা কে বলবে যে আপনার বাইবেল তো বলতেছে টাচ করলে সে সন্ধ্যাপন অপবিত্র সাবান দিয়ে ঘষা করেও লাভ নাই কিন্তু মনে কি বলতেছে যে ওই অংশটুকু ধুয়ে উনি নামাজ পড়ছে যদি জামা জামা কাপড়ে লাগে তা উনি ওইটুকু ধুয়ে নামাজ পড়ছে কিন্তু আপনার তো তা বলে না আপনার বলে যে টাচ করলেই শেষ টাস করলে সে মানে অপবিত্র হয়ে যাচ্ছে এখন প্রশ্ন সঙ্গীতা দিদি সাধারণ হ্যাঁ আচ্ছা দিদি তাহলে হইতোছে এখন ভাই আরেকটা প্রশ্ন উনি প্যাড কতক্ষণ রাখবেন হ্যাঁ আপনার কাছে এটাও প্রশ্ন যে একটা নারী কি এক প্যাড কতদিন ইউজ করবে ঠিক আছে 7 দিন ধরে এক প্যাড ইউজ করবে মানে এখানে তো মানে সঙ্গে তো ঘোষ আরো বলে যে তো দেখেন উনি বললে ইবাদতের দরকার নেই ভাইয়া বললে ইবাদতের দরকার নেই এটার একটা রেফারেন্স চাই হ্যাঁ একটু রেফারেন্স দেন এই সময় যে ইবাদত করা লাগবে না এবারে রেফারেন্সটা কই হ্যাঁ না ওই যে যে পুরুষে টাচ করলে অশুচি হয়ে গেল তার ইবাদত যে করা লাগবে না এটা রেফারেন্স একটু দেন বাইবেলের আলোকে দেন আপনারা তো একবারে বাইবেল বিশারদ না ওরা বাইবেল শুধু পড়ে না শেখায়ও হ্যাঁ তো ভাই উনি কমেন্ট দেখা কমেন্ট করুক আমরা কথা বলতে থাকি সেটা হলো আর একটা বিষয় দেখেন আয়সা রাজ আনার যে বাবা মাও কিন্তু কোনো অভিযোগ নেই মানে আমরা যে মানবতার কথা বলি তো এক্ষেত্রে তার কোনো অভিযোগ নেই তার বাবা মার অভিযোগ নেই আরো যদি একটু দূরে গিয়ে কথাটা বলি তার কোনো প্রতিবেশী বা ওই সময়ের কোন লোকের অভিযোগ আছে না কারণই নাই এবং কোন প্রত্যলিক বা ওই যারা ইসলামের ঘোর বিরোধী ছিল তারাও কি অভিযোগ তোলে নাই কিন্তু এই যে এখন তো দেখেন চোদ্দশো বছর পরে এসে এই এরা যে কেন অভিযোগ এরাই আর কি আল্লাহ ভালো জানে আর কি ওনারা এখন এসে অভিযোগটা তুলছে কিন্তু ওই যুগের প্রেক্ষাপটে ওই সময় কে অভিযোগটা তুলিনি যদি আপনি দেখেন তাহলে সেই অভিযোগ আজকে কেন আচ্ছা অভিযোগ গুলো যে তুললো তাহলে মানে ওই ইসলামের যে বিষয়গুলো দিছে এই জিনিসগুলা কেন তারা দিতে পারতেছ না বাইবেল কেন ব্যর্থ হচ্ছে পত্তলীকরা কেন ব্যর্থ হচ্ছে এই masala গুলো দিতে তাদের সমস্যা তো এখানেই যে ইসলাম কেন বেটা সলিউশন দেয় কথা বুঝতে পারছেন তাদের সমস্যা এখানে ইসলাম কেন বেটা যে তারা এটা হজম করতে পারে না তারা হচ্ছে ওই যে মানে মুরগির কোটার মধ্যে থাকতো ওইটা নারী সত্তনতা থাকতো মানে হিন্দুদের যে সিস্টেম মুরগির কোটার মধ্যে নারীদারpure রাখতো 6 দিন হ্যাঁ ওইটা তাদের কাছে মানে মানব সিস্টেম হ্যাঁ তো ওইখানে প্রায়ই দেখা যায় যে এই নারীরা সাপে কাটা বা বিভিন্ন পোকা মা করে দংশনে মারা যাচ্ছে প্রায় এই ঘটনা ঘটে এই থাকতে যে কারণ নর আরই তো জায়গা নাই ঘুমাই কি করে মনশ্চতা একজন একটা কবরের মধ্যে ঢুকতেছে কি ভয়ংকর অবস্থা দেখছেন আপনি এটা কি কোনো ঘর না এটা আরেকটা জিনিস একটা মের মানে এটা যে মানবতার বিপক্ষে যাচ্ছে এটা যে আপনার মানে স্বাভাবিক সেন্সের বিপক্ষে এটা নিয়ে কিন্তু নাস্তিকরা হিন্দুরা মানে অমুসলিমরা কথা বলে না কথা বলে ইসলামের উপর দিয়ে কারণটা কি হ্যাঁ এটা তাদের লজিকটা কি সঙ্গীতা ঘোষ আপনার একটু লজিক গুলো বলবেন আমাদের যে আপনারা যে বিপক্ষে যান এই বিপক্ষে থাকার লজিকটা কি আপনারা কি মুরগির কোটারে থাকাটা পছন্দ করেন বা এই যে রান্না বান্না করতে পারবেন ওনার কি আজকের মডার্ন যুগে আজকের আধুনিক যুগেও কি মুরগির কোটা পাঠাই দেবে মানে এটা কি লজিক থাকতে পারে হ্যাঁ আপনারা বলেন যে এই আধুনিক যুগে আপনার জন্য একটা মুরগির কোটা কই বানাইব আর আপনারা রাইন্দা বাইন্দা সেখানে আবার খাবারটা দিয়ে আসবে একজন এই জিনিসটা কে করবে আপনার শ্বশুর শাশুড়ি স্বামীরে বিয়ে তাহলে রাখবে কেটা দেখে রাখবে কেটা তো আপনার স্বামীরে কয়টা বিয়ে করাইবে যে আপনার হাজ থাকলে সে সে সব না ভাই এখানে এখন এখানে আমার আরো একটা প্রশ্ন আছে সেটা হলো দেখেন এখন সবাই নিউক্লিয়ার ফ্যামিলি তো সেক্ষেত্রে আমরা যৌক্তিকতা নিয়ে আসি যে আমরা এটার সাথে একমত আমি একমত যে এটা করা যাবে এবার দেখেন এটা যদি নিউক্লিয়ার ফ্যামিলি এখন স্বামী থাকে বাইরে আর বউ যদি এর ভিতরে থাকে তাহলে ফ্যামিলিটা কেমনে চলবে সেটাই তো ছেলে মেয়ে দেখাশোনা কে করবে হ্যাঁ সেটাই তো বলতেছি যে যেটা হচ্ছে তারা যদি ফ্যামিলি হয় তো ঠিক আছে তো সেইখানে মানে দুদু ওনো ফ্যামিলি হয় তখন কি হবে বা যদি মডার্ন যে এখন যেটা ফ্ল্যাট বাসা আমরা থাকি সেখানে অবস্থারা কি হবে মানে এটা তারা এটা সলিউশন দি ক্যামেরা এটার পক্ষে এটা করব মনে কারণ এখন আমরা যুক্তি কথা দেখি বাস্তবতা দৃষ্টিতে কতটা যুক্তি সেটা আমরা দেখে তো কষ্ট করব নাকি হ্যাঁ অবশ্যই সেই বাস্তবতাটা আমাদের দেখা যে এই মুরগি মানে আমি পক্ষে বলতেছি হ্যাঁ যে আপনাদের কথাটা মেনে নিব আপনার এই কোঠর আমাদের আধুনিক সমাজে কতটা সংগতিপূর্ণ আমাদের একটু দেখান আর একটা জিনিস আমি প্রশ্ন করব যে কোন ডাক্তার কি এইভাবে মুরগির কোটারে যেতে বলছে কারণ এখানে ডাক্তারই একটা বিষয় আছে মেডিকেল সায়েন্স কি মুরগির কোটারে যেতে বলে হ্যাঁ সেটাই যে মেডিকেল সায়েন্স তো কি মুরগির কোটারে থাকার পক্ষে বলে যে এতটাই এতটাই পবিত্র যে মানব সমাজে বসবাসের যোগ্যতা নাই মুরগির কোটারে যে বাস করা লাগবে এটার সম্পর্কে আপনারা মেডিকেল সাইন্স কি বলে এত বিজ্ঞান বিজ্ঞান করেন আপনারা না উনি রকেট সাইন্সার কথা বললো আমরা মেডিকেল সাইন্সের কথা জানতে যাচ্ছি আমরা গাইনোকোলজিস্টের মতামত জানতে যাচ্ছি যে আপনি সব এক্সেন্সে বলেন এই যে সোমীরণ কর্মকার আপনি তো অনেক অভিজ্ঞ আপনি এটার এই মুরগির কোটরে জব দেন এই যে এটা দেখতে পাইছেন এই যে মুরগির কোটর এটা মুরগির কোটর না কিন্তু এটা নেপালে মেয়েরা হায়েজ অবস্থা এখানে থাকে এই যে উপরে এইটাও দেখেন এবং এই যে সে উঠে দাঁড়াইতেও পারবে না এই মুরগির কোঠারের মধ্যে জায়গাটা এতটাই যে দেখেন ছবি আছে থাকে অনেকে সাপের কারণে মারাও যায় এই যে দেখেন এর মধ্যে আপনি ঢুকতে পারবেন আপনার মনে হবে কবরের মধ্যে ঢুকতেছেন এইটা হচ্ছে পত্তলিকদের সিস্টেম যে মুরগির কোঠারের মধ্যে থাকা মেয়েদের

এখনো ওখানে চালু আছে দু সালে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা আছে তারপরে চলতেছে কারো আরো কোনো অভিযোগ থাকলে শিগগিরই তার মানে কেউ অ্যাড হতে চাইলে বলতে পারেন তাহলে আমি মানে অফ হয়ে তার সুযোগ দিব আর কি তো আমার তাহলে সাম দেই ঠিক আছে আমরা কি করব এত আগের থেকে আমরা আমি ঘোষণা দিছি এক সপ্তাহ আগের থেকে যে এটা নিয়ে আসব আপনার সবাই টানা রেডি করেন যার যত অভিযোগ আছে ছাপাই পরে দেখেন সবকটা কিভাবে পলায়ন কর ঠিক আছে তো জিনিসটা হয়ে গেছে এটা তো দেখেন এখানে আমাদের জার্মান থেকেও ভাইয়া জার্মান থেকেও কোনো তথ্য পাচ্ছি না আমরা হ্যাঁ জার্মান কিংবা ইউএসএ থেকে কোন তত্ত্ব আছে না হ্যাঁ জার্মান ইউকে সব তথ্যবিহীন হয়ে গেল সবাই তথ্য যোগাযোগ করে তথ্যের কাজ হইতেছে ঠিক আছে নেটওয়ার্ক ব্যবস্থা ভেঙে পড়ছে সবাই তো আর হলো যে ব্যাপারে তাহাদের বক্তব্য কি আর আরেকটা জিনিস যে তারা গুগল করলে কিন্তু সহজে পাচ্ছে কোন জায়গায় কি আসলে আপনার কথা সত্য না মিথ্যা এটা কিন্তু তারা সহজে খন্ডন করে দিতে পারে আর এক দুইজন না এখানে কিন্তু তাদের টিম ধরে কাজ করে আপনি যখন একটা আপনি যখন একটা কথা বলছেন তাদের টিম শুদ্ধ এটা দেখছে গবেষণা করছে অবশ্যই করতেছে তো তারা কেন তথ্য খুঁজে পাচ্ছে না আমি তো সব তথ্য রেফারেন্স দিয়ে দিচ্ছি আপনারা নিজেরা যাচাই করেন বারবার বলতেছি আমি যা বলি সেগুলো যাচাই করেন মুজিবুর রহমান প্লিজ আজে বাজে কমেন্ট করেন না প্রাসঙ্গিক কমেন্ট করেন আপনারা আসলে যে বিষয় আজকে আসছি সেই বিষয়ের মধ্যে থাকাটাই ভালো আমরা কারে আঘাত দিতে চাই না আমরা হচ্ছে যার সত্যটা তুলে ধরতে চাই আমাদের উদ্দেশ্য হচ্ছে কাউকে আঘাত করে না আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষ মানুষ সত্যটা জানবে যে বিষয়টা বিষয়টা করে কারণ সেই ওনারা জানে অভিযোগ না এই জন্য তারা এই অভিযোগ গুলো করে অযুক্তি অভিযোগ দেখেন যে আয় এই যে সিস্টেম যে ডেভেলপ করে গেছে কুসংস্কার গুলো দূর করে গেছে তার কারণে আপনি চোদ্দশো বছর ধরে চিন্তা করেন কত মুসলিম এবং অমুসলিম এই নীতিমালাটা ফলো করছে হাজার কোটি লোক ফলো করছে শত না হাজার কোটি লোক গত চোদ্দশো বছরে হাজার কোটি লোক মানে উপকৃত একটা বিয়ের মাধ্যমে একটা বিয়ের মাধ্যমে হাজার কোটি লোক উপকৃত হচ্ছে ভবিষ্যতে আরো হবে তা পৃথিবীতে এর চেয়ে প্রভাবশালী প্রভাব বিস্তারকারী আর কোন বিয়ে কিভাবে হইতে পারে শাহলিম হোসেন হ্যাঁ হিন্দু নারীর বাচ্চা হলে চল্লিশ দিন খরের মধ্যে থাকবে মুরগির ঘোরে থাকতে হবে এইটা হচ্ছে মানবতাবাদ আমাদের কাছে চল্লিশ দিন হায় হইতে পারে ছত্রিশ দিন বা যেটাই হোক চল্লিশ দিন তখন হইতেছে ওর মধ্যে থাকবে জি ভাই এটা অত্যন্ত মানবিক কথা আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না ইসলাম যে এই প্রথা মানে এই কুসংস্কার দূর করে তাদের মারাত্মক বিপদে ফেলে দিছে আপনার সবাই একটু তাদেরকে সান্ত্বনা দিন ভাইয়া আরেকটা একটা কথা শেয়ার করতে চাই সেটা হলো আসিফ মহিদ্দিন বলছে যে সে মানে আমাদের সাথে সময় নিয়ে ডিবেট করতে চায় মানে আমরা কিছুক্ষণ বলবো সে কিছুক্ষণ বলবে এরকম তো আমরা আসিফ মহিদ্দিন এখানে ডাকছি সে তাহলে আসতে পারে এখানে কথা বলতে লাইনে থাকে এরকম নির্দিষ্ট সময় এবং টপিক নিয়ে যৌক্তিক আলোচনা হবে যৌক্তিক আলোচনা টপিক এর বাইরে কে যেতে পারবে না হ্যাঁ আসিফ মুফা সবাইকে বলতে এবং সে আসুক আমরা আসিফ মুফা সবাইকে বলতেছি তোমরা যুক্তি আলোচনা করো আমি আসি কোনো সমস্যা নেই আমার ভয় পাওয়ার কিচ্ছু নাই আমি খুব সাধারণ একজন মানুষ খুব সাধারণ সাধারণ মুসলিম আমার নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নাই ঠিক আছে এত আতঙ্কিত হওয়ার লাইন কেটে চলে যাওয়ার দূর দেওয়া এগুলো কোনো প্রয়োজনতা নেই গতকাল যেভাবে দূর দিল আসি কোনো প্রয়োজনতা ছিল না আমি তো বলছি দু পাঁচ মিনিট কথা বল তাদের সে লাইভ অফ করে দূর এত ভয় পাওয়ার কিছু নাই আমি খুব সাধারণ আর আমি হ্যাঁ এটা ভাই ঠিক বলছেন আসলে আসিফ মুফার চাকরি থাকবে না কারণ এইভাবে নাকাটি জুবানি খাইলে ওদের চাকরি থাকবো না তো ভাই মনে হচ্ছে আপনার সবাই সবার একটু যৌক্তিক আলোচনা পাইছেন অনেক ধন্যবাদ সবাইকে এই জন্য ধৈর্য ধরে বিষয়গুলো জানার জন্য শেখার জন্য অনেক ধন্যবাদ আর দুপুরে দুইটা পোস্ট দেওয়া আছে পোস্টের লিংক দেওয়া আছে আশা করি পোস্ট দুইটা পরে নিজেকে আরও সানিত করবেন এবং অমুসলিমদের এই প্রশ্নগুলো করবেন তাদেরকেও এই উত্তর জানতে চাবেন আপনারা শুধু উত্তর দেন এটাই আপনারা ভুল করেন আপনারা প্রশ্ন করতে শিখুন প্রশ্ন করতে শিখুন তাহলে মানুষ জানতে পারবে যে আসলে উদ্দেশ্যটা কি প্রয়োজনটা কি একটা বিয়ের উদ্দেশ্য শুধুমাত্র সহবাস না অনেক কিছু ইসলামে একটা বিয়ে অনেক কিছু অনেক বড় দায়িত্ব অনেক কিছু পালন করতে হয় ইসলামের একজন মুমিনের প্রত্যেকটা কাজ হচ্ছে হ্যাঁ বলেন বলতে এখানে আর বেশ কিছু বিষয় মানে উল্লেখ করা যায় বিয়ের একটা প্রধান বৈশিষ্ট্য হলো প্রজনন তন্ত্র ঠিকিয়ে রাখা বা পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকে থাকে এটা প্রধান বিষয় বর্তমানে নাস্তিকরা বিয়ে করে না বিয়ের ব্যাপারে তাদের সমস্যা আছে তারাও কিন্তু যৌক্তিক সলিউশন এখানে দিতে পারছে না আমাদের বিয়ে নিয়ে যখন ভুল হচ্ছে তারা তো তারা একটা সমাধান দিক যে বিয়ে না থাকলে তো মানব জাতিও টিকে থাকবে না অবশ্যই একটা সুন্দর সভ্য সমাজের জন্য বিয়ে একটা খুব জরুরি জিনিস একটা অসভ্য সমাজ ছাড়া এবং হ্যাঁ বলেন আপনার সমাজ বিজ্ঞানীরা এ ব্যাপারে একমত সমাজ বিজ্ঞানীরা একমত যে আপনার বিয়ে একটা বিয়ে কিংবা পরিবার একটা মানে সুন্দর সমাজ উপহার দেয় আর একটা মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসতে খুব সুবিধা করে হ্যাঁ তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ঠিক আছে ভাই আমরা ফিনিশ করলাম এখানে আজকে আর একটা প্রশ্ন করে কারো কোনো প্রশ্ন থাকলে করতে বলেন কারো কোনো প্রশ্ন থাকলে করতে বলেন একটু প্রশ্ন করেন যে তো কোনো অমুসলিম কে পেলাম না মানে যেটা হচ্ছে টপিক প্রসঙ্গ চেঞ্জ করলে আলোচনাটা ফলপূষ হবে না আপনারা একটা একটা করে বিষয় শিখেন একটা বিষয় নির্দিষ্ট বিষয়ের উপর পড়াশোনা না করে ভিন্ন দিকে যাওয়া এটাও কিন্তু মানে একজন যুক্তিবাদী লোকের লক্ষণ না কিংবা ভালো মানুষের লক্ষণ না আমরা একটা বিষয় প্রশ্ন করছি আলোচনা আমরা যে বিষয়ে আলোচনা করতে পড়ছি সেটা আগে শেষ হোক তারপর আমরা অন্য টপিকে যাব আমি তো আমার প্রত্যেক টপিকই টপিক ওয়াইজ আলোচনা করি প্রত্যেকটা টপিক উপরে উল্লেখ করেই দেই সেই সম্পর্কে তো একটা পোস্টও দেওয়া থাকে এবং পোস্টে আমি যে কথাগুলো বললাম যে আলোচনাগুলো করছি প্রত্যেকটা ইনফরমেশন সেখানে লিখিত আছে আপনার চাইলে সবগুলো ইনফরমেশন ভেরিফাই করবেন কোনো সমস্যা নাই তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমরা তাহলে অফ গেলাম ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম